বুঝেন আপনারা শোনেন তো, ওগুলো আল্লাহ কিনলেই মিললেই বাদ দেন তো, গরু আমার এলাকার গরু আমি কিনবো। পঁচিশ দিয়েছিল পাঁচকা, তুই না বললি এক হাজার টাকা নিবু, খালি এক হাজার টাকা দিয়েছিল। না না না, এটা এটা হবা না, এটা কোন ধরনের এটা সিজেরি এটা। এই শোনো দাম আমি কমো, তোমার কোনো দাম কোয়া দরকার নাই। আরে না, আপনি যেখানে আছেন সেখানে আমি কথা কই। হ্যাঁ, কোনো কথাই কয় না তোমার। এলো গরু আমি চিনি, আসো। ও জোয়া ভাই, জোয়া ভাই এটা ও আমি আমি ব্যাপারী। ও আইছো, এদি আইছো, আইছো দচ্ছি তো, আইছো আইছো আইছো। ভাই বলি শুনে, তোর দাম তো না ভালো করে করি, আমি কি দিলে গরু চিনি নিয়ে উঠছে দাম টাম না, যদি কমের মধ্যে আমার জন্য সুবিধা হয় আর কে বা। হ্যাঁ, তোমাকে আমি আজকে গরু কিনে দিই। না না না, এরা এর আগে তো কিনবে দিছে। তোমার বাপে যখন কুরবানি করছি তখন থেকে আমরা গরু কিনে দিই। আচ্ছা ভাট, ও জমাই আচ্ছা। হ্যাঁ, গরু আছে। দেখো দেখো আপনার দেখো দেখো, ভালো করে দেখো, সকাল বেলায় দিছি। হ্যাঁ গরু ভালোই আছে, ভালোই আছে। আর তোমার কজি না গরু পছন্দ হইবে, দাঁতিছি ন। হ্যাঁ, তিন দাঁত দেখো গরু, দেখো খাওয়ার রুচিও ভালো, কোনো সমস্যা নেই। দেখো আমি ওগুলো বুঝি ভাই। শোন গরু আছে না, হ্যাঁ যেটা করছি সেটার উপর থাক, দুই চার পাঁচ হাজার টাকা বেশি বেশি দিয়ে। আরে ওটা বিশেষ আছে না, আজকাল দেখি মোর গরু বেশি দিয়েছ। কত চাই না, পাইগে তো আসিল একটা, ঠিক আছে দেখি গেছি, দামও করি গেছি, মুই দাম নাই, ঠিক আছে এক লাখ বিশ হয়ে গেছি। এক লাখ বিশ? হ্যাঁ, মোর টার্গেট হলো পঁয়ত্রিশ। না কত হন নাই, হ্যাঁ কত হন নাই দেখো এখন কি কম। তোরা শোনেন, ওটা গরুর দাম তো অনেক হয়ে যায়। হ্যাঁ দেখেন না একটু, গরুটার কালার ভালো আছে, স্বাস্থ্যও ভালো আছে। এই গরু যদি কুরবানি দেন গ্রামের মধ্যে তোমার একটা সুনাম হোক, বাজাবাজি বেশি করা যাবে না, বুঝলেন না। এক লাখ বিশ হলে নেওয়া যায়, কম দিবে নাই, দিবে নাই। গরুর কালার ভালো, চলেন দেখি একটু, যদি ভাঙ্গা হয়ে কম হলে কম হবে, নাহলে এক লাখ বিশ হতে নেওয়া যাবে। আসো শোন, বলে ওই যে কাইন কত কইছে না কইছে, ওগুলো বাদ, গরুর দাম এক লাখ ঠিক আছে। হ্যাঁ ভাই যেটা বলছে, এ বাবা এক লাখ পনেরো তো হবার নাই, ঠিক আছে কি করবো এতক্ষণ আগে। আর তুই তো আসিস সব সময় মোর গরু বেশি দিস, তোরা যে মিশে ও দেখো ও দেখো, ওই মাসিদুল মাসিদুল লালটা আসছিল দেম নাই মই, বুঝিস নাই। এর আগে একটা অব্দি গরু বেচছো পাঁচ হাজার টাকা আমি বেচি মোর গরু, বুঝছে ওরা কুরবানি করবি। হে সেই জন্য তো দাবা আমি করলু না, বুঝিস নাই। আর তুই নিজের লোক সব সময় গরু কেনা বেচা করি দিস, বাড়িতেই একটা লোক নিয়ে আসিস, বুঝিস না। আমি বেশি দাম চাম নাই, এক লাখ দিব না, এক লাখ বিশ হলে দেব, নাইলে দিয়ে।
মুরব্বি গরুটা ভালোবাসে, ভালো গরু, ভদ্র গরু। মুরব্বি ওটা কত হলে হবে কন দেখি? শোন, কোরবানি দিবি বুঝিস নে, আর 5,000 দিবি গেলা দে। হবার নয় রে ভাই, ওগুলো দাম যা তো তুই। হ্যাঁ হবার নয়, আর না এত যদি দামাদামি কর না, তুই একটা নিজের লোক বুঝিস নাই। হবার নয় যা দে নাই, গরু ভালো যায়। হ্যালো রুবেল ভাই, সে আরে আমি কো নাই, আরে ওই যে দোকান দোকান আছে না, দোকান রাস্তার সাথে দোকানটা, হ্যাঁ দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা আসছি, আমার একটু জিজ্ঞেস করো জোহার বাড়ি কোনটা, বলে দেখে দিবি। আচ্ছা আচ্ছা আইসো, হ্যাঁ এইবার আইসো। আচ্ছা ওই যে আর এক ব্যাপারে ফোন দিছি, তাই বলে গরু। আচ্ছা কি করবে, গরুটা পছন্দ হয়েছে, কুরবানি তো দিতে হবে বলে নাই, গরু তো নিতে হবে, তো দামে কমা দিছে না, দাম ছাড় দিছে না। দেখো দেখো ভালোভাবে দেখো বোঝো, শোনো এ গরু কোনোভাবে হাত ছাড়া করা দাম নাই। দেখেন আপনি কথা বলি, দেখেন বুঝছো না, গরুটা ভালো আছে তো মানে কুরবানি দিবে, কুরবানি দিবে, কম বেশ করে নাও তো। রুবেল ভাইছে, আরে আমি আন্নারে টোবাইতে টোবাইতে হরানে গেছি কই। আচ্ছা হ্যাঁ আসছি আমি। এই এটা গরু দেখো, গরু দেখো, আর এক ব্যাপারি ভাই, আর এক ব্যাপারি ওই যে যার কথা কইছিলে, তিরে আমরা আসছি গরু কিনে আনেন নি গরু। হ্যাঁ 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 আমার বিক্রি করবেন কি কয়? হ্যাঁ হ্যাঁ করবেন বিক্রি করার কথা পায়। শুনেন আইসি ডাঙ্গে মানুষ, আমি ওই যে ঘোড়ার পয়সা পছন্দ ন করি, আপনি গরু কত লই দিবেন? আর এখন বুঝলু না তো কি কয়? হ্যাঁ বুঝলি না, বাইরে যাওয়ার কথা নাই, গরম তো হাঁটো। হ্যাঁ বাইরে নাই, গরু দেখছেন না, উনি ওই কথা কইল। হ্যাঁ শোনো, গরু দেখছেন না, বাইরে তো আলাপ করে আসো, আসো আসো আসো, ঠিক আছে। হ্যাঁ এই যা বাতাস, হ্যাঁ হ্যাঁ শোনো, গরু দেখছে দেখছি আই, হ্যাঁ দাম কম রুগল ভাইছে। হ্যাঁ আমি আর দাম কি করি, আপনার তো সবসময় গরু বেচা কিনা করে নারি, আপনি বলি দেন তে আর দাম কিনবেন আননি কও দাম কও। হ্যাঁ দাম কনই তো, এখন তুই ক গরু 140 হলে বেচবি কি? হ্যাঁ 140 এর কম না 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 বুঝেন, দাম কমান না কিছু আর ওই 5,000 টাকা কম, 5,000 5,000 কম দিবে স্যার। আন্নে গরু কষ্ট করে ফেলছেন, আমি আন্নার গরুর দাম দিব 125,000। হ্যাঁ 125,000 দিবি? হ্যাঁ 25 দেওয়া যায়। আচ্ছা তাহলে কথা ইয়ে নই, গরু নেবো আমি 120,000 টাকা দামও দিবে চাইলেন, কিলোপ্রতি 125,000 গরু দিবে, গরু তো ভালো আছে, এটা গরু নিতেই হবে, কুরবানি তো দেওয়া লাগবে। রুবেল ভাই হ্যাঁ শোনেন, এটা কিন্তু আপনি কিন্তু দুইটা নীতি করবেন একসেন, কেন? প্রথম কিন্তু আপনি আমাকে ডাকে নিয়ে আসছেন এখানে গরু কিনে দেওয়ার কথা কয়া, আপনি আমার লোকের কাছে গরু দেন মানে দামই কর না, তুমি দাম কই নেই মানে চিটেগাঙ্গে লোক নিয়ে আসি আপনি গরু দিবেন, আমরা গরু পাবানো কেমন কথা হলো এটা? সেটাও ঠিক, গরু নিবি না তোমরা? না গরু আমি 125 আমি দেবো। হ্যাঁ এই গরু আমি তাও যাওয়ার দিবে না, আমি গরু 125 দিয়েই নেবো, গরু 125 দিয়ে নেবে, আমি 125 দিয়েই নেবো, কেমন কথা হইলো? ও ভাই তাই যদি 125 দিয়ে নিয়ে যা ব্যবসা করবে আমি ওই যে কুরবানি দিবি তো ওই ভাই বুঝছে, তোমরা আর এক থাকি কেন কি? হ্যাঁ ওনাকে দেন একটু গরু টেনে। হ্যাঁ ভাই সে আমি অনেক দূর তো নাই,
আপনি যদি আপনার আর যদি সহায়তা না হন তাহলে আমি ব্যবসা করুন কিনলে বুঝেন আপনারা শোনেন তো ওগুলো আল্লাহ কিনলেই মিললেই বাদ দেন তো গরু আমার এলাকার গরু আমি কিনবো আপনি ওই চিটিয়াং থেকে আছেন কই থেকে আছে সেটা আপনার কাছে আপনি মেলা গরু কিনলে পাবেন আমি গ্রামের গরু দাবা দিবেন শোনেন তো ওরকম দিয়ে পাঠান ওরকম দিয়ে পাঠান ভাই না এত তো আরো অপমান করতেছে আমি একটা কথা কই আপনার গালা চা খাওয়ার এলা কিছু দেমোয়ালা এক হাজার টাকা দেমোয়ালা চা খাবার গরুটা ছাড়ি দাও ও ভাই দাও তো এক হাজার টাকা দাও যাও আচ্ছা লোকটা কষ্ট করি ধরেন ফোনটা একটু ধরেন যাও হোক এক হাজার টাকা নিয়ে চা খাও গরুটা নিবে সব করছি বুঝলেন না হোক কিছু মনে করেন না আর একটা কিনে নেন ব্যবসার দ্বারা মানুষ আছে আপনি যা ভালো মনে করেন যাও যাও আপনি আসিয়েন আচ্ছা যা করুন না লাগে যান 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 বাকি 26,000 টাকা দিয়ে গরু নিয়ে যাবি ওটা থাক আপনি যেটা ভাবতেছেন না আমি ও টাকা দেবো আপনি ভালো করে খিলেন গরু ভালো করে খিলেন খোরাক আমি দেবো ঠিক আছে তাড়াতাড়ি ১,২৫,০০০ তুই না বললি ১,০০০ টাকা নিবু খালি ১,০০০ টাকা দিছিলা না 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 এটা এটা হবা না এটা কোন ধরনের এটা সিজেরি এটা তুই পাগলা রে ১,২৫ বেশি দিলু না ১,২৫ তোর সাথে আলাপ হয়েছে তুই ১,০০০ টাকা তুই নিবু যে গরু বানাসিস অভদ্র গরু সেই গরু আর এক ব্যাপারী ফোন দিয়ে টাকা নিয়ে আসিয়ে দাম তুলি বেসা নাই গেলো দেওয়ানি মুই ওগুলো বুঝম না তো তাহলে এটা কোন ধরনের তুই বললু যে ১,০০০ টাকা মুখ গরু কেনা বেচা করি দেন তুই ১,০০০ টাকা দে মুই বলবো দে মেলা তুই এখন তো ৫,০০০ নিবে না তুই হোক ভাই আজকেই দিন গেল আর একদিন একটা মোটা দাগের একটা তো গরু বেশি হোক 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 কিছু মনে করিস না হোক বুঝিস নে যে দালালি ফালালি করি পেছান লাগলো হাটত নিয়ে যায় বেচার বালু না হয় বাপরে বাপ হাটত যে গরু যে ঝামেলা ফোন দিস ফোন দিস তুই বুঝবে না চুন এর কারবার রে হ্যাঁ হ্যালো হ্যাঁ নালতা নালতা হ্যাঁ দাঁতে নাই ও আর দুদিন গেলে দাঁত ফ্রি আসে না আসে না হাত কেন হ্যাঁ আসে না ৫০০ টাকা দিয়ে যা কোন যন্ত্রণা তুলেম রে হ্যাঁ ৫,০০০ টাকা নোক্তা নোক্তি নিয়ে গেল তাড়াতাড়ি আসেন আমার ফোনটা রে বাপ আমার ফোন কই ভাই এই গরু বুঝছেন হাত ছাড়া হয়ে গেলে কোরবানি দিয়ে পেলেন না হয় এত সুন্দর গরু যে বুদ্ধি করে গরু কিনে দিন দাও ২,০০০ টাকা দাও যাও তাইলে বুঝছেন গরুটা আসিয়ে নিয়ে যান বাকি টাকা দিয়ে নিয়ে যান হ্যাঁ ঠিক আছে হ্যাঁ যাও আসি আসি মানুষ তুই হ্যাঁ তুই যে মুখে সিলিয়া এঙ্গে সাজাছিস এলে কথা আমি কর পাম ই রে আল্লাহরে জীবনে বহু দালাল দেখছম রে তোর মতো দালাল মোর বয়সে মন দিয়ে হম নাই সিলিয়া এঙ্গে সাজাছিস মুখ পুলি পেশাল পারে পাম মই আমি টাকা কিছু দি কান তোরে কান ফাটাই হই তো কইসম ভালো করে কবু ভালো করে না সিলিয়া এঙ্গে টান টান দিয়ে কথা কবু কমার পাইছে আটকি যায় টাকা চাই দেখো ১,০০০ টাকা দে
অনেক কিছু কামাই হয় না। দেখ দাম দেখ শোন, ওই বাজারে দেখা করিস এলা ভাঙতি করিয়ে দেন কিছু। হ্যাঁ ভাঙে থে, হ্যাঁ নাই এখন খুচরো টাকা কষ্ট করে সিডি ভেঙে পেছাই গুলো পান্নুমই এমনি রে। হ্যাঁ দে মেলা, হে তালা এই মানুষ নে কি রে শোন, হ্যাঁ 500 টাকা দে মেলা, চিন্তা করিস নে যা। কিন্তু সবারই মাথা ব্যথা খালো, মোরও মাথা খাওয়া চাওয়া আছে। দে ভাই 500 টাকা দে, 30 বছর 30 বছর, হাই 30 বছরের অভিজ্ঞতা ডাঙ্গি করিস তুই মোটে বেশি বুঝি ভাই। আইজের বাজার খরচটা করে দে ভাই, দেমালা বাজারত আসিস ওই ভাঙতি করিয়া দেমালা থাক গেনু। জীবনে বহু চক্র দেখছো মুই, এর মতো চক্র বা দালাল মোর বয়সে মুই দেখব না, মোর বাবু দেখে নাই। শালা ফাজিল, আত্মীয় বোঝে না, আশপরশ বোঝে না, বাড়ির সাথে বাড়ি, 4 টাকা পর্যন্ত মারি দিলি রে। হ্যাঁ ইয়া তো বুড়ি বাদ পারে, সারা জীবন শুনি আইন বলে বাজারের মধ্যে দালাল চক্র হয়, এখন দেখি ঘরও তো ঘরত এ মুখ সাজাইছি চিড়ে এঙ্গে মানুষ। তোবা আর ওর সাথে নাই, আর ওর সাথে নাই, দেন করে যায় মাসুক ঠকাবি ওই। হ্যাঁ পরে সমস্যা পড়িম মুই, তান্দন্য আন নাই, টেকারের মতো দরকার নাই।